কি আনন্দের সংবাদ, খুশির সংবাদ! আরে কি হয়েছে বলো, কিসের আনন্দ, কিসের সংবাদ? আরে খুশির সংবাদ, খুশির সংবাদ! এতদিনে আমাদের স্বপ্ন সফল হতে যাচ্ছে, কি খুশি! আরে কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি খুলে বলুন। বলছি বলছি বলছি, খুশিতে যে আমার দম বন্ধ হয়ে আসছে। তাহলে আমি তেল গরম করে নিয়ে আসি। ওসব লাগবে না, আগে আমার কাছে ঠিক হয়ে বসো, আমি সব কিছু বলছি। শোনো গিন্নি, রাজকুমারের সাথে মা তারার বিয়ে ঠিক করে এলাম, তাই নাকি? হ্যাঁ, কি হলো? তুমি হা করে রইলে কেন? এখন দেখছি তার জন্য তেল গরম করতে হবে। চলো 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 চলো। রাজকুমার, কথা ভাবছো রাজকুমার? ওই না তো, আমি আড়াল থেকে সব শুনেছি। কি শুনেছো? তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সারা, আসলে তুমি যা ভাবছো আসলে তা নয়। তুই তো আমার উপর সমস্ত রাজ্যের ভার ছেড়ে দিতে চান। আমি ভাবছি এত বড় কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। কেন পারবে না বন্ধু? তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে, আর আমি রানী হয়ে তোমার কাছে থাকবো। আহ, তারা বিরক্ত করো না। মনায় সাতার দিলাম গো, MJ
অভিমান করিয়া বন্ধুর রাজ্য সমস্ত উজা আমি এখনই নিয়ে আসবো। রাজ্যের সমস্ত উজা বন্ধু নিয়ে এসো। তোমরা দাঁড়াও, আমার পুত্র আনোয়ারকে ভালো না করে তোমরা
আমার মন বলছে তুমি পারবে আমার পুত্র আনোয়ারকে ভালো করতে, তুমি যদি আমার পুত্র আনোয়ারকে ভালো করতে পারো তাহলে আমি বঙ্গরাজ সবার সামনে কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তবু তবু আমার পুত্র আনোয়ারকে তুমি সারিয়ে তুলো সারিয়ে তুলো সারিয়ে তুলো। আপনারা সবাই শান্ত হন, আমি কথা দিচ্ছি আমার প্রাণের বিনিময় হইলেও আমি রাজকুমারে বারো করুন। দাদি তুমি ভয় পাও না, তুমি তো জানো মরণ বীরের সুরে সাপ মাতাল হয়, আর ওই মাতাল অবস্থায় যদি সাপ আসে তাহলে নিজের বিষে সাপ নিজেই মারা যাইব। দাদি সাপ যদি মারা যায় তাহলে আমি বাইতে যাব দাদি, দাদি দাও যারা আছেন যাদের মা তার চুল পাতা আছে দয়া করিয়া আপনারা মা তার চুল ছাইয়া দেন।
পারিস না, পারি না কৃষ্ণ। দাদি রাজকুমার কোথায়? আপনারা যারা আছেন রাজকুমার নিয়ে যান। বলুন তুমি এখন কেমন আছো মা? আমি ভালো আছি রানী মা। রাজকুমার কেমন আছে? এখনো জ্ঞান ফিরিনি। আর যদি বাইরে যায় তাহলে ক্ষতি হইব। দাদি চলো চলো গো
না। আপনি তো আমার কথা দিছিলেন, আমি যা চাব আপনি আমারে তাই দিবেন। তুমি আমার পুত্রকে ভালো করেছো তাই আমি তোমার কাছে ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্রকে দিয়ে তোমার সেই ঋণের পরিমাণ শোধ করতে হবে। তুমি আমার ধন সম্পদ এমনকি আমার রাজ্যের কিছু অংশ চাইলেও আমি তা দিতে অস্বীকার করব না। সাহাবনা, আমার আর কিচ্ছু দরকার নেই। দরবারে না থাকবার এই কথা, তোমরা অনেক ছোট জাত, তোমাদের যে ধন দৌলত দিয়ে কোথায় রাখবে তোমরা? তাছাড়া রাজকুমার কে দেবে? তোমরা মসজিদে রাখতে হবে না, রাজপ্রাসাদেই রাখতে হবে। শুনে রুজি সাহেব, আমরা গরিব হইতে পারি, কিন্তু একটি কথা মনে রাখবেন, তারা ধন সম্পদ দিবে আমরা না। আমার বাপ তো অবাক লাগেছে, সামান্য একটা ফেনের মেয়ে হয়ে অবাস্তব দাবি করে কি করে? এখন রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে, আমারও ভাবতে অবাক লাগতেছে। তোমার মতো চরিত্রহীন লম্পট এই রাজপ্রাসাদে কি করে স্থান পায়? খামোশ ভাই, তোমার সাহস তো কম নয়। আমার রাজ্যে বাস করি, আমার প্রাসাদ এসে আমার সামনে দাঁড়িয়ে আমার লোককে তুমি ধমক দিচ্ছ কোন সাহসে? সাহস তো আপনি দিয়েছেন। সেই সাহসে কোন দুঃসাহস হয়ে আমার আত্মা সম্মানে আঘাত করেছে? তুমি আমার সরলতার সুযোগ নিয়ে যে দাবি করে বসেছো তা তুমি কোনোদিনও পারবে না। কেন পারবো না? নিজের জীবন বাজি রেখে আমি যারে ভালো করছি তারই পারবার অধিকার আমার আছে। চুপ! এই কথা আরেকবার উচ্চারণ করলে পুরস্কার তো দূরের কথা, তোমাকে আমি তিরস্কার করি, প্রাসাদ থেকে বের করে দেব। সামান্য একটা ভেদের করে জন্ম নিয়ে এত বড় দাবি করছো তুমি কোন মুখে? আপনি না কথা দিয়েছিলেন কোন মুখে? খামোশ কন্যা, আমার পুত্রকে দংশন করেছে সাপে, আর এখন আমাকে দংশন করতে চাও তুমি? আমি তোমার চালাকি বুঝতে পেরেছি, তুমি পুরস্কার দাও না, তুমি চাচ্ছ আমার সরলতার সুযোগ নিতে। কিন্তু একটা কথা জেনে রেখো বেদ কন্যা, বঙ্গরাজ কখনো কোনো সুযোগ সন্ধানীকে প্রশ্রয় দেয় না। এই তো আমার জানা ছিল না যে বঙ্গরাজ তার উপকারের কথা কোনোদিন মনে রাখে না। সংযত হয়ে কথা বলো বেদ কন্যা, তুমি আমার সাথে তর্ক করছো, জানাও এই মুহূর্তে তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারি। হ্যাঁ পারেন, তাহলে শুনেন, রাজার চোখে যদি প্রজা অপরাধী হয় তাহলে শাস্তি দেন স্বয়ং রাজা, অপরাধী হয় তাহলে শাস্তি দেন স্বয়ং খোদা। প্রহরী, এই মুহূর্তে এই ছোট জাতের বাচ্চাকে গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দাও। শয়তান, আমার গায়ে হাত দিব না, এখনই না আমার ছোট লোকের বাচ্চা বইয়া এই প্রাসাদ থেকে বের করে দিছেন। কিন্তু আপনার ছেলের জীবন রক্ষাতে যখন আপনি আমার দুই হাত ধরে কাঁদছিলেন তখন কোথায় ছিল আপনার সম্মান? বলুন কোথায় ছিল, কোথায় ছিল আপনার আত্মমর্যাদা? সত্যি যদি আমি রাজকুমারী ভালো করে থাকি তবে একদিন না দিয়ে এই পুরস্কার
তার পুরস্কার তোমাকে প্রথমে পেতে হবে। এই মুহূর্তে এই ছোট জাতের বাচ্চাকে গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দাও। এদিকে এদিকে দাদি, আলম্পনা, শেষ পর্যন্ত আপনি আমার গলা দেখা দিয়ে বাড়ি খুঁড়ে দিলেন। আমি গরিব ছোট জাত, আর আপনি হলেন রাজা। আপনার মাঝে আমার মাঝে অনেক পার্থক্য আছে, কিন্তু আলম্পনা, আলম্পনা চেয়ে দেখুন তো এই লক্ষ্যের মাঝে কোনো পার্থক্য আছে কি না, চেয়ে দেখুন। আমি আপনার ধন সম্পত্তির লোভে আমি রাজকুমারী ভালো করি নাই, আমি তারে মন প্রাণ থেকে ভালোবাসছিলাম, তাই নিজের জীবন বাজি রাখা আমি মরণ বিনাতে নিছিলাম। আমার গলা দিয়ে রক্ত বেরিয়েছে, কিন্তু এর পুরস্কার ছিল আমার কপাল থেকে রক্ত। বলুন বলুন আলম্পনা, এ কি আপনার অধিকার, এ কি আপনার পুরস্কার, বলুন। এই রক্ত যদি আমার পুরস্কার হয়ে থাকে, তাহলে সেই পুরস্কার দিয়ে আপনার এই রাজপ্রাসাদে আমি মন সাজিয়ে গেলাম, আমি মন সাজিয়ে গেলাম। দাদি খারাও, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে রাজকুমারে আমার কাছে বেঙ্গালে যাবো। চলো দাদি চলো। চলো সবাই, আয় চলো।